পরকীয়া প্রেমের জেরে বাধ্য হয়ে আগরতলা পশ্চিম মহিলা থানায় এফআইআর করল এক গৃহবধূ। জানা যায়, দীর্ঘদিন ধরে ক্রাইম ব্রাঞ্চে কর্মরত দিলীপ সরকার নামে এক ব্যক্তি অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। প্রতিনিয়তই নাকি দিলীপ সরকারের স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়, পাশাপাশি টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করা হয়। বাধ্য হয়ে দিলীপ সরকারের স্ত্রী মল্লিকা বিশ্বাস সরকার আইনের রাস্তা অবলম্বন করেন এবং আগরতলা পশ্চিম মহিলা থানায় দিলীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করেন। চাকরি করে তারা আমার কালকে মহিলা পরিবহন করে আমার সাংঘাতিক অত্যাচার করছে, আমার হাতে ছাঁকা বাঙ্গা বাঙ্গা দিছে। ওই মহিলা একবার কয় আমার হাজব্যান্ডের গলার জন্য একটু স্বীকৃতি দিতে হইব, দাউনি আসে আমার কার্যালয়ে, আমার কার্যালয়ে মাঝে মাঝে দাউনি আসে ত্রিভুজ দিতে কয়। তারপরে ওই সময় আমাকে একা দরজা বন্ধ করে, আমাকে দরজা বন্ধ করে রাখে। কতদিন ধরে তাদের মধ্যে এই সম্পর্কটা চলছে? 6-7 বছর ধরে। আমি একবার নজরে পড়েছি, একবার নজরে পড়ে শান্তা থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, তারা আমাকে লুকিয়ে লুকিয়ে এইসব কাজ করছে আমার।